আজ পৌঁছে গেলাম নদিয়ার মায়াপুরের ইস্কন মন্দিরে এটি বেল না কব্বেল গাছ বুঝতে পারলাম না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন এটি অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে বিদেশ থেকে প্রচুর পরিমাণে কৃষ্ণ ভক্তরা এই মায়াপুরের ইস্কন মন্দিরে আসেন বছরের বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি দেখার মতো এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রচারক প্রভুপাদের স্মৃতিদর্শন মিউজিয়াম আজ ঘুরে দেখলাম আমি ভিতরে ক্যামেরা প্রবেশের সম্মতি না থাকায় কিছু দেখানো সম্ভব হল না পাশেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির এটি বিশ্বের সবথেকে বড় মন্দির গরিব মানুষদের থাকার জন্য এখানে একশো টাকায় খড়ের ছাউনি এবং দুশো টাকাতে টিনের ছাউনির ঘর ভাড়া পাওয়া যায় বিনামূল্যে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে এখানে এর কুপন দেওয়া হয় ভোরবেলা ঈশ্বর দর্শনের সময় শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন ধরে এখানে পৌঁছানো যায় কৃষ্ণনগর থেকে অটোতে বা টোটোতে হুলোর ঘাটে এসে এই মায়াপুরের ইস্কন মন্দিরে আসা যায় হুলোর ঘাট থেকে নৌকা পার হতে মাত্র দু টাকা লাগে